প্রিয় বন্ধুরা, আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল। আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভারতীয় সংবিধান ও রাজনীতি সম্পর্কিত একটি বই সম্পর্কে, যেখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এর ভান্ডার আছে। আপনারা এই বইয়ের এমন এমন প্রশ্ন পাবেন যেটা বাংলা কোনো বইতে আমি অন্তত দেখিনি, তো যেগুলো কিন্তু আপনারা এই বইটার মধ্যে পাবেন। তো আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন, ভারতীয় সংবিধান এবং রাজনীতির 6000 প্লাস MCQ আছে, যেখানে সলভ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আছে, যেখানে IAS, WBCS এবং অল আদার স্টেট লেভেলের সিভিল সার্ভিস এক্সাম, প্রিলি এবং মেনের প্রশ্ন, NDA, SSC সমস্ত পরীক্ষার, ব্যাংক RRB প্রশ্ন, কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট, UGC, NEET বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আপনারা এখানে পাবেন, এবং এমন এমন রাজ্যের প্রশ্ন আছে যেটা আপনারা বাংলা কোনো বইতে কিন্তু আগে কখনো দেখেননি। তো যেটা আমি দেখেও নিজেও অবাক হয়েছি, আপনাদেরকে আমি ডিটেলসে বলবো এবং দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ভারতীয় সংবিধান ও রাজনীতি 6000 প্লাস MCQ, এবং এই বইটা প্রকাশিত হয়েছে এডভিকন্স পাবলিকেশনস এর তরফ থেকে। তো এডভিকন্স পাবলিকেশনস এটাকে প্রকাশিত করেছে, এবং এখানে যদি আমরা দেখি বইটার বৈশিষ্ট্য কি, তো বইটিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত সরকারি চাকরির প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ রয়েছে। প্রিভিয়াস ইয়ার্স, IAS, প্রিলি, WBCS প্রিলিমেন এবং অন্যান্য রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়েছিল 2022 সাল পর্যন্ত, তার ব্যাখ্যা সহ সমাধান রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্স। যদি বলা হয় এক কথায়, WBCS এর জন্য তো ইম্পর্টেন্ট, তার সঙ্গে অন্যান্য সরকারি চাকরির জন্যও ইম্পর্টেন্স। এবং এছাড়াও একাধিক এক্সট্রা কিছু প্রশ্ন আছে যেগুলো খুব কম পড়ে চ্যাপ্টার ওয়াইজ আপনারা পড়ে নিতে পারবেন, টু দ্য পয়েন্ট উত্তর দেওয়া হয়েছে। এবং এখানে একই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় থাকায় সেটি একবারই এখানে দেওয়া হয়েছে, বারবার দেওয়া হয়নি। কিন্তু বইটিতে প্রতিটি অধ্যায়ের শেষে মক টেস্ট দেওয়া হয়েছে, তো আমি এখানে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন সূচিপত্র, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে আলাদা আলাদাভাবে আছে, তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলোকে ভাগ করা হয়েছে, এবং আপনাদের মক টেস্ট আছে। তো আমরা যদি এক নম্বরে দেখি ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি, তো এখানে যদি আমরা দেখি প্রথম চ্যাপ্টার, তো এখানে দেখতে পাচ্ছেন ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি। এখান থেকে বিভিন্ন পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো পড়েছিল সেগুলো দেওয়া হয়েছে। এক এক করে যদি আমি দেখি দেখতে পাবো, এখানে জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। 6 নম্বরে দেখুন, তো 6 নম্বরে একটা প্রশ্ন, WBB কনস্টেবল, লেডি কনস্টেবল, প্রিলি 26/9/2021 পড়েছিল, তার উত্তর দেওয়া হয়েছে, তার সঙ্গে এক্সপ্লেনেশনস দেওয়া হয়েছে। তো এটা একটা মানে পজিটিভ দিক তো বটেই। তার সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন WBCS মেন, WBCS প্রিলি, এবং এখানে আপনারা দেখুন প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া হয়েছে, তার সঙ্গে এক্সপ্লেনেশনস করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রেই সেম ওয়েতে আছে, এবং সব শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে দেখতে পাচ্ছেন মক টেস্ট আছে। তো মক টেস্টটা এখানে আপনাদেরকে আমি দেখাবো, এবং একটা জিনিস আপনারা দেখলে অবাক হবেন, এবং আমি নিজেও আর কি বইটা যখন দেখছিলাম তখন নিজেও অবাক হলাম যে আমি কোনো বাংলা বইতে অন্তত এই প্রশ্নটা পেলাম আর কি। দেখুন, জম্মু অ্যান্ড কাশ্মীর PSC প্রিলি 2021, তো জম্মু অ্যান্ড কাশ্মীরের PSC যে সমস্ত প্রশ্নগুলো আমি কিন্তু দেখিনি আগে। এরকম অনেক রাজ্যের আছে যেগুলো আপনারা হয়তো অনেকেই দেখেননি, যে তারা কী কী প্রশ্ন দিয়েছিল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স বা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য স্টেট লেভেলের যেটা হয় আর কি। তো সেখানে কী কী প্রশ্ন এসেছিল ঝাড়খণ্ডের ক্ষেত্রে, MPPSC, এগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, UPSC-র জন্য, WBCS এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, কমন মানে এখান থেকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস ইয়ার্স যেগুলো আছে সেগুলো কিন্তু এক্সপ্লেনেশনস করা হয়েছে, আর মক টেস্টের ক্ষেত্রে আপনারা এখানে দেখুন প্রত্যেকটার উত্তর কিন্তু শেষে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে আরও দেখানোর জন্য আমরা খুলে নিলাম চ্যাপ্টার 22, প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগের একটা চ্যাপ্টার, যেখান থেকে আমরা দেখতে পাবো WBCS মেন, CGL, তারপর এখানে দেখতে পাচ্ছেন রেলওয়ে, NTPC, তারিখ সহ দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন আপনারা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিভিয়াস ইয়ার্সের যেগুলো পড়েছিল চ্যাপ্টার ওয়াইজ, এবং মক টেস্টও আছে, মক টেস্টের সঙ্গে এখানে অ্যান্সার দেওয়া হয়েছে। কিন্তু এখানে বিশেষ যেটা আপনাদের পাঠ, যেই প্রশ্নগুলো প্রথম দিকে দেওয়া হয়েছে সেগুলোর কিন্তু এক্সপ্লেনেশনস করা হয়েছে। এবং আপনারা একটা জিনিস এখানে খেয়াল করবেন যে এখানে যদি আপনারা দেখেন আমাদের ভারতবর্ষের যত স্টেট আছে তার যে সমস্ত PSC-তে বা সিভিল সার্ভিস এক্সামে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে কভার করা হয়েছে। আমাদের রাজ্যের যে সমস্ত গুরুত্বপূর্ণ এক্সাম, WBCS, মিসলেনিয়াস, তারপরে হচ্ছে আপনার WBB কনস্টেবল, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে কভার করা হয়েছে। এবং চ্যাপ্টার ওয়াইজ আপনারা এরকম একটা বইতে পেয়ে যাচ্ছেন, যেটা বাংলাতে আমার কিন্তু দেখা নেই আর কি। তো এই বইটা কিন্তু প্রকাশিত করেছে এডভিকন্স পাবলিকেশনস। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আপনার নিকটবর্তী কোনো অফলাইন বই দোকান থেকে আপনারা কিন্তু এটা কিনে নিতে পারেন। এখানে অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা সহ সমাধান এবং মক টেস্ট আছে, এবং এটা হচ্ছে এডভিকন্স পাবলিকেশনস প্রকাশিত করেছে, এবং এখানে এডিটর হিসেবে বিভিন্ন WBCS
এক্সিকিউটিভ স্যাররা কিন্তু আছেন। তো এই বইটার দাম কত? তো দেখুন এই বইটার দাম এখানে যেটা লেখা আছে 550 টাকা। 2022 কিন্তু নতুন ভাবে এটা প্রকাশিত হয়েছে এবং এটা প্রথম আর কি এডিশন। তো এখানে আপনার এই বইটার যেটা দাম ফেলা আছে সেটার থেকেও কিন্তু আপনারা কমে অনলাইনে বা অফলাইনে যদি একটু খোঁজাখুঁজি করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের এই বইটা সম্পর্কে বলতে পারলাম। পরবর্তী কোন বইয়ের রিভিউ আপনারা চান অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বইয়ের রিভিউ করার জন্য। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।